ওই কি রে, কোথায় যাবি তুই এমন সময়? জিমে যাব রে বোন। দেখছিস না আমি দিন দিন কেমন মোটা হয়ে যাচ্ছি, কিরম ভুড়ি হয়ে যাচ্ছে। সব বন্ধুরা বলেছে যদি আমি এরকম দিন দিন মোটা হতে থাকি তাহলে কেউ আমাকে পছন্দ করবে না। ওই জন্য আমি ঠিক করেছি আজ থেকে আমি প্রতিদিন জিমে যাবো রে বোন। ও, মোটা হয়ে যাচ্ছিস, ভুড়ি হয়ে যাচ্ছে বলে তুই জিমে যাবি? ও বাবা, জিমে যাবে আবার ওর পেছনে এতগুলো টাকা খরচা হবে? আইডিয়া! এই শোন না দিদি, বলছি আমার কাছে না একটা ভালো সলিউশন আছে। সেই জিমে যাবি, অতটা রোদে গরমে কষ্ট করে, কষ্ট হবে বল, ঘরে বসেই কিন্তু তুই রোগা হয়ে যেতে পারিস। ঘরে বসেই আমি রোগা হয়ে যাবো? ওই বোন বল না, বল না প্লিজ, কি করে হয় রে? ঠিকই তো, আবার এত কষ্ট করে যাওয়া জিমে, প্লিজ বোন বল না রে। আরে সেদিনকে ইউটিউবে দেখাচ্ছিল, টিভিতেও দেখিয়েছিল জানিস, ঘরে বসে যদি বসে বসে ঘর মোছে, ঝাড় দেয়, বাসন মাজে, ঘরে সমস্ত রকম কাজ করে তাহলে দুদিনেই ভুঁড়ি কমে যাবে একদম কোনো রকম, মানে স্লিপ একদম দীপিকার মতো হাওয়ায় উড়বি। এই তুই সত্যি বলছিস? এগুলো করলে আমি ঘরেই বসে রোগা হয়ে যাব? আমাকে তাহলে আর কষ্ট করে জিমে যেতে হবে না, আমি তাহলে সারাদিন পিৎজা খাবো, বিরিয়ানি খাবো, সবই খেতে পারবো। ওইসব জিম টিম গিয়ে কিছু হবে না, তুই এক কাজ কর, তুই ঘরে বসে ওই কাজগুলো কর। আর মা না আমাকে ঘর মুছতে বলেছিল, আমি একটু বন্ধুদের সাথে বেরোচ্ছি, তুই ঘরটাও মুছে না একদম বসে বসে নিচু হয়ে, হ্যাঁ তাহলে দেখবি ভুঁড়িটা অনেক কমে যাবে। হ্যাঁ বোন ঠিক আছে, তুই নিশ্চিন্তে যা, আমি ঘর মুছে দেবো, একদম বসে বসে মুছে দেবো, তোর ঘরের সব কিছু গুছিয়ে দেবো, সমস্ত সংসারের কাজ আমি করবো, দেখবো এক মাসের মধ্যে কিভাবে আমি রোগা হয়ে যাই। ঠিক আছে বোন, তুই যা, আমি সব কাজ করে রেখে দেবো, কর। হ্যাঁ আমি এসে কিন্তু দেখবো তোর কত কেজি ভুঁড়ি কমলো। আসছি দিদি, টাটা।